আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে তবে একজন মানুষও যাতে ডেঙ্গুতে মারা না যায় সেজন্য মহানগর থেকে ইউনিয়ন পর্যন্ত সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় পর্যায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা বলেন ডেঙ্গু চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তিনি বলেন এডিস মশার প্রজনন বন্ধে গবেষণার উপর জোর দিতে হবে